টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সৌদ আপনারা দেখছেন কীভাবে HTML টিএমএল সিএসএস এস পিএসপি এবং মাইস্কুল ডাটাবেস ব্যবহার করে একটি এস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বগুলিতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনাদের প্যানেলে একটি লগিং সিস্টেম এবং লগ আউট সিস্টেম তৈরি করবেন এ পর্বে আপনাদেরকে দেখাবো যে এই লগিং সিস্টেম এবং লগ আউট সিস্টেম তৈরি করার পরে আপনাদের প্যানেলকে আরও বেশি কীভাবে সিকিউর করবেন এখানে দেখুন বর্তমানে আমরা লগিং পেজে রয়েছি আমি কিন্তু আমার এই প্যানেলে এখনও ইন করি নাই কিন্তু আমি যদি এই প্যানেলের হোম পেজে যেতে চাই যেমন এখানে লোকাল হাউস নিউজ সাইড প্যানেল লিখে আমি ইন্টার দিলাম দেখুন আমাদের এই প্যানেলে হোম পেজে আমরা যেতে পারছি এর কারণটি হচ্ছে আমাদের এই প্যানেলের হোম পেজে কিন্তু আমরা এখনও বলে দিই নাই যে আমরা এই লগিং অবস্থায় এই পেজে প্রবেশ করতে পারবো নাকি লগিং না করে প্রবেশ করতে পারবো আমরা এখন এই বিষয়গুলো এখানে বলে দেবো এটি বলে দেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমরা যে এই প্যানেলটিতে সেশন স্টার্ট হচ্ছে সেটি আমাদের এখানে বলে দিতে হবে অর্থাৎ সেশনটি স্টার্ট করতে হবে এবং আমাদের ইউজারের যে তথ্যটি রয়েছে সেটি এখানে বলে দিতে হবে এবং যদি ইউজারের তথ্যটি থাকে অর্থাৎ এখানে আমরা এরকম যে লগ এ। লগিং আপনার এখানে সেশন ইউজার আইডিটা পেয়েছি এখানে সেশন ইউজার আইডিটা যদি থাকে তাহলে সে এই পেজটাতে থাকতে পারবে আর যদি ইউজার আইডিটা না থাকে তাহলে এই পেজে না থেকে সেটি ফোর্সলি রিডাইরেক্ট হয়ে লগিং পেজে চলে যাবে আমি দেখাচ্ছি এটি কিভাবে করবেন প্রথমে আমরা এই সেশনটি স্টার্ট করবো সেশন স্টার্ট করার জন্য আমি এখানে আলাদা একটি ফাইলের মধ্যে সেশনের বিষয়টি লিখবো এবং সেটি রিকোয়ার ফাংশনের মাধ্যমে অ্যাড করে দেব আমি এখানে নতুন একটি ডকুমেন্ট নিলাম এটি আমি নাম দিচ্ছি কোর ডট আইএনসি ডট পিএসপি এই নাম দিলাম এখানে আমি এসি ডব্লিউএসএস সেশন এস টি সেশন স্টার্ট ফাংশনটি আমি দিয়ে দিলাম অর্থাৎ সেশনটি স্টার্ট হয়ে যাবে আর ইন্ডেক্স পেজের শুরুতে এইখানে আমি পিএসপি যে রিকোয়ার ফাংশন রয়েছে সেই রিকোয়ার ফাংশনের মাধ্যমে আমি বলে দিচ্ছি এখানে কোর ডট আইএনসি ডট পিএসপি অর্থাৎ এই ফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে তারপরে এখানে আমাদের সেশনে যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি এখানে আছে কিনা সেটি টেস্ট করবে অর্থাৎ এখানে নট ইমটি যে ফাংশনটি রয়েছে সেই নট এমটি ফাংশনটি ব্যবহার করব তার আগে আমি এখানে ইফ স্টেটমেন্ট দিয়ে দিলাম অর্থাৎ ইফ নট এমটি নট এমটিটা কি এখানে হচ্ছে সেশনের সেশন গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে যে ইউজার আইডিটি রয়েছে ইউজার আইডি অর্থাৎ এই সেশন ইউজার আইডির মধ্যে যে ইউজার আইডিটি রয়েছে সেটি যদি এমটি না হয় তাহলে সে এই নিচের লাইনগুলো শো করবে অর্থাৎ এই পেজে সে থাকতে পারবে আর যদি এমটি হয় তাহলে এখানে ইলস দিয়ে দিলাম যদি এমটি হয় তাহলে সেটি হেডের ফাংশনের মাধ্যমে ফোর্সলি রিডাইরেক্ট হয় আমাদের কোন পেজে যাবে লগ ইন ডট পিএসপি এই পেজে চলে যাবে এখন আমি হোম পেজে যাই গিয়ে দেখুন এখানে আমি রিফ্রেশ দিচ্ছি এটি ফোরসলি এডিটার হয়ে আমাদের লগিং পেজে চলে গেছে এখন এখানে আমি যতক্ষণ পর্যন্ত লগ ইন করি নেয় আমি আর ইন্ডেক্স পেজে প্রবেশ করতে পারছি না এখন অনুরূপভাবে আমাদের অন্যান্য যেই যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে আমরা সিকিউর করব। যেমন আমাদের নিউ আর্টিকেল যে পেজ রয়েছে সেই নিউ আর্টিকেল পেজে দেখুন এই পেজে আমি এখনও প্রবেশ করতে পারছি এখন নিউ ডাটা এডিট ডাটা ইত্যাদি পেজগুলো আমরা হচ্ছে সিকিউর করব। এইগুলো সিকিউর করার জন্য এখানে আমাদের প্রথমে নিউ ডাটা পেজে গেলাম আমাদের শুরুতে সেশনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমরা অ্যাড করে দেবো কোর্ট ডট আইএনসি ডট পিএসপি এই ফাইলের মধ্যে রয়েছে আমি এখানে রিকোয়ার ফাংশনের মাধ্যমে এটি অ্যাড করে দিচ্ছি কোর্ট ডট আইএনসি ডট পিএসপি তারপরে প্রথমে এখানে আমাদের শুরুতেই বলে দেব ইফ নট এমটি নট এম টিটা কি ডলার আন্ডার স্কোর এস ই ডবল এস সেশন ইউজার আইডি অর্থাৎ এই ইউজার আইডিটি যদি এমটি না হয় তাহলে সেই বিষয়গুলো শো করবে আর যদি এমটি থাকে তাহলে ইলস এখানে কী করবে সে হচ্ছে হেডের ফাংশনের মাধ্যমে ফোর্সলি রিডাইরেক্ট হয় আমাদের লোকেশন লগ ইন ডট পিএসপি এই পেজে চলে যাবে তারপরে আমি এটা সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে এটা আমি রিফ্রেশ করলাম দেখুন আমাদের এই নিউ ডাটা পেজ থেকে ফোর্সলি রিডাইরেক্ট হয়ে আমাদের লগ ইন পেজে চলে গেছে এখন আমরা যদি আমাদের এডিট ডাটা লিস্ট ডাটা ইত্যাদি পেজগুলোতেও যদি একই কাজ করতে চাই আমি এটি কপি করে দিলাম এখানে লিস্ট অফ ডাটা এই পেজে গেলাম পেজের শুরুতে আমি আমাদের সেশন স্টার্টের বিষয়ে বলে দিলাম তারপরে এখানে বলে দিলাম নট এমটির বিষয়টা তারপরে একবারের নিচে আমাদের রয়েছে এখানে থেকে আমি কপি পেস্ট করে দিচ্ছি যদি এমটি হয় তাহলে সে এখানে লগ ইন পেজে চলে যাবে তারপরে আমাদের যে এডিট ডাটা পেজ রয়েছে সেই পেজে আমরা একই কাজ করব আমি আবার এগুলো কপি করে আনছি পেস্ট দিয়ে দিলাম আর যদি এটি এমটি হয় অর্থাৎ এমটি যদি থাকে তাহলে একেবারে নিচ থেকে আমি হেডার ফাংশন সহ সকল কিছু কপি করে আনলাম পেস্ট সেভ দিয়ে দিলাম তারপরে আমি যদি এডিট ডাটা পেজে প্রবেশ করতে চাই অথবা লিস্ট অফ ডাটা এই পেজে প্রবেশ করতে চাই দেখুন আমি আর প্রবেশ করতে পারছি না অন্যভাবে আমি যদি এডিট ডাটা পেজে প্রবেশ করতে চাই এডিট ডাটা পেজেও আমি প্রবেশ করতে পারছি না পর্বে আপনারা দেখলেন লগ ইন এবং লগ আউট সিস্টেম তৈরি করার পরে কীভাবে আপনাদের প্যানেলকে সিকিউর করবেন পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো পিএসপির সাহায্যে কীভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার দিন ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ